এবার আড্ডাবাজি দর্শক, আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জন্মবার্ষিকী, আর এদিনে শিল্পী শফিক তুহিনের গান বেরিয়েছে সুরের ধারা। আজ এই গানের প্রসঙ্গে আমরা কথা বলবো তার সঙ্গে। চলুন দর্শক কথা বলি, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, বেশ ভালো আছি। আজ রবীন্দ্র জয়ন্তীতে বেরিয়েছে আপনার গাওয়া গান সুরের ধারা, যেটা দর্শকদেরকে বলছিলাম এবারেই সম্ভবত প্রথম রবীন্দ্র গান। ফার্স্ট টাইম আমি কোনো রবীন্দ্রসঙ্গীত গাইলাম রেকর্ড করে দর্শকদের শ্রোতাদের জন্য। মূলত আমার জীবনের ফার্স্ট গান গিয়েছিলাম, আমার মনে পড়ে, আমি যখন ক্লাস সিক্সে পড়ি আমাদের স্কুল কম্পিটিশনে আমি প্রথম গান গিয়েছিলাম রবীন্দ্রসঙ্গীত, আহা জি বসন্তে। তারপর আমি যখন প্রফেশনালি আমি গান লেখা শুরু করা বা আমি গান গাওয়া শুরু করলাম, আমি ভেবেছিলাম, আমার স্বপ্ন ছিল যে একটা গান রেকর্ড করব। সো এই রবীন্দ্র জন্ম জয়ন্তীতে আজকে আমার গানটা প্রকাশ পেয়েছে এবং আমার খুব ভালো লাগছে যে আমি একটা রবীন্দ্রসঙ্গীত করতে পেরেছি শ্রোতাদের জন্য। রবীন্দ্রনাথ আপনার জীবনে কতটা জড়িয়ে আছে? অনেকখানি জড়িয়ে আছে, শুধু আমার জীবন না, পুরো বাঙালি জীবন, জীবনাচরণ, চলনে বলনে, ভাবনায় চিন্তায়, প্রেমে বিরহে, সব কিছুতেই রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণভাবে জড়িয়ে আছে এবং আমার কাছেও সেভাবেই জড়িয়ে আছে। যে গানটির কথা আমরা বলছিলাম সে গানটি কি আমরা খালি গলায় শুনতে পারি? আমি একটু আনকমন একটা গান গেয়েছি, মানে ইউজুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীতের যেসব মানে আমরা প্রচলিত গান বা খুবই জনপ্রিয় গান, আমি সেই রকম একটা গান সিলেক্ট করিনি। তোমার সুরের ধারা একটা গান করেছি, ওটা আমি কিছু গাইছি। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, দেবে কি গো বাসামাই, দেবে কি একটি ধারে তোমার সুরের ধারা। এরকম একটি গান করেছি এবং আমার এই গানটির সঙ্গীত আয়োজন করেছে রাফি এবং আমি চেষ্টা করেছি যে সমসাময়িকভাবে গানটাকে প্রেজেন্ট করতে। গানের মানুষ আপনি, গান নিয়ে সাম্প্রতিক ব্যস্ততার খবর জানতে চাই। আমি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করছি লেটেস্ট কিছু মুভিতে, এর মধ্যে আছে হচ্ছে ভালো থেকো একটা মুভি জাকির হোসেন রাজু পরিচালিত, তারপরে একটা মুভি আছে ইফতেখার হোসেন চৌধুরীর বিজলি মুভিতে গান করছি, তারপরে পোড়ামন টু যেটা খুব পোড়ামন উমান খুব সফল হয়েছিল ওইটারও সঙ্গীত পরিচালনা আমি করেছিলাম, পোড়ামন টুতে গান করছি এবং বেশ কিছু অ্যালবামে গান করছি যেগুলো ঈদে রিলিজ হবে, আমার কিছু গান এবং অন্যান্য সিঙ্গারদের, ন্যান্সি, কনা, ইমরান এবং অন্যান্য যারা আছে সবারই গান করা হচ্ছে। আপনি গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, গান লেখা কি একটু কমিয়ে দিয়েছেন এখন? না, আমি গান আসলে খুব সিলেক্টিভ লিখি এখন, খুব আগে যেমন অ্যাভেলেবেল অনেক গান লিখতাম আমি সেভাবে লিখি না। আমি আসলে চেষ্টা করি ভালো কিছু লেখার, কারণ একটা অনেক বছর হয়ে গেল, সো এখন একটু ম্যাচিউরড লেখা বা একটু সিলেক্টিভ হওয়ার চেষ্টা করেছি। লাস্ট আমার যে গানটা রিলিজ হলো আমার লেখা হাবিবের গাওয়া মিথ্যে নয় গানটি, সেটি খুবই প্রশংসিত হয়েছে এবং আমি, আপনি বলেন যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কথা, ওটা তো আমি গান লিখে পেয়েছি এবং লাস্ট ইয়ারে আমার লেখা সুর সঙ্গীত পরিচালনায় বাংলাদেশের রক লেজেন্ড জেমস প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, সেটাও আমার গানে, সেদিক থেকে বলবো যে আমি অনেক ভাগ্যবান। গান সুরও করে থাকেন আপনি? হ্যাঁ, আমি সুর করছি, সঙ্গীত পরিচালনা করছি। কোনটি বেশি ভালো লাগে, লেখা নাকি সুর করা? ভালো লাগে, যে সময়টা এটা ডিপেন্ড করে, এটা আমার সবকিছু ভালো লাগে, লিখতেও ভালো লাগে, সুর করতে ভালো লাগে, সঙ্গীত পরিচালনা করতে ভালো লাগে, গাইতে ভালো লাগে, গাওয়াতে ভালো লাগে, সবই ভালো লাগে। যদি জানতে চাই যে একটি সিলেক্ট করতে হবে কোনটিকে করবেন? আমি আসলে একটি সিলেক্ট করার পক্ষপাতী না, কারণ আমি যেহেতু আষ্টেপৃষ্ঠে আমি সঙ্গীতের সাথেই জড়িয়ে আছি, আমার প্রফেশনালি বলেন, ইমোশনালি বলেন, সো এটা সৃষ্টিকর্তা যখন যেটা উপহার দেন, আমি বলবো যে কখনো কথা আসে, কখনো সুর আসে, সো যেটা যখন দেয় সেটাই আমি গ্র্যাব করার চেষ্টা করি এবং সেটাকে ডেলিভার করার এবং সেটাকে বাস্তবে রূপায়ণ করার চেষ্টা করি। এক জীবনের সবচেয়ে বড় অর্জন কোনটি? এটা হলো দর্শক শ্রোতা ভালোবাসা, আমি বলবো। গান শোনার পাশাপাশি গান দেখার প্রবণতাও অনেকটা বেড়েছে, ব্যয়বহুল মিউজিক ভিডিও অনেকে নির্মাণ করছে, এ বিষয়ে আপনার কি বলার আছে? একটা জিনিস বলবো, মিউজিকের ক্ষেত্রে অবশ্যই অডিওটা, গানের গানের কথা, সুর, গায়কি, এইটাই ইম্পর্টেন্ট। আপনি যদি, আমরা যদি ভালো গানের কথা সুরের জিনিস দিকে খেয়াল না করি, শুধু যদি আমরা অনেক ব্যয়বহুল ভিডিও নির্মাণ করি, লোকেশনস, কস্টিউমস, এগুলোর কোনো ভ্যালু ক্রিয়েট হবে না। অবশ্যই গানের কথা সুর আগে, গানের
গানের জন্য অবশ্যই এটা আগে, ভিডিওটা অনেক পরের আসপেক্ট। এবং আমি বলবো যে আমরা যারা এখন খুব কনসার্ন হচ্ছি বিগ বাজেটের মিউজিক ভিডিওর দিকে, ওইদিকে বেশি কনসার্ন না হয়ে আমাদের গানের প্রতি মনোযোগী হওয়া উচিত। অনেকে অভিযোগ করে থাকেন আগের মতো এখনকার গানগুলো মানুষের হৃদয় স্পর্শ করতে পারছে না। আমরা যেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আসলে শুধু গান শোনার দিকে কনসেন্ট্রেশন নেই, মানুষের জীবনযাপনকে বলেন, বা আপনি দেখবেন যে সবসময় মানুষ, আপনি কোথাও যাবেন দেখবেন ফেসবুকিং করছে, সোশ্যাল মিডিয়া নিয়ে বিজি, ইভেন দেখবেন যে খুব কাছের মানুষ, প্রিয়জন বসা, দুজন দেখবেন যে তারা আলাদা আলাদাভাবে ব্যস্ত। সো এই যে ব্যস্ততায় আসলে মানুষ যে এখন কোন দিকে ছুটছে, এই সব কিছু মিলে একটা বিক্ষিপ্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সো গানগুলোকে আমরা আগে যেমন একটা পার্টিকুলার টাইম বের করে আমরা গান শুনতাম, আমাদের গান শুনতে হবে, টেপ রেকর্ডারের গান আমরা কালেক্ট করতাম, শুনতাম, যেই সময়টা আমরা গানের পিছনে দিয়েছি। সো গান আগে ভালো হয়েছে এবং গান শোনার পিছনে সময়ও দিয়েছি, এই জন্য গানগুলো এখনও হৃদয়ে এবং আমাদের স্মৃতিতে রয়ে গেছে। কিন্তু এখনকার গান আমরা এক দুইবার শোনার পরে আসলে আমরা অন্যদিকে বেশি এনগেজ হয়ে যাচ্ছি। সো এই সব ফ্যাক্টরগুলো বলবো। এবং আগে অনেক ভালো গান হচ্ছে এটা কথা সত্যি, এবং এখনও ভালো গান হচ্ছে, কিন্তু সেই দিকে আমরা কনসেন্ট্রেট আসলে আমাদের করতে পারছি কম। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আজকে বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।